পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেসএফের সহযোগিতায় সহযোগী সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ ঠাকুরগা ESDO অফিসে অনুষ্ঠিত হয়। আমি RDS বাংলাদেশ থেকে এসেছি। আমি এখানে এসেছি জগন্নাথপুর স্কুল পাড়ায় একটি FGD করার জন্য। এই FGDটি এখানে এই অঞ্চলের বেশ কয়েকজন কৃষক, শিক্ষক, গ্রাম্য ডাক্তার, তারপরে হলো সমাজের বিভিন্ন পেশার মানুষদের নিয়ে এখানে আমরা বসেছিলাম। সোশ্যাল ম্যাপিং এবং ফোকাস গ্রুপ ডিসকাশন, প্রসপারিটি প্রকল্পের সম্ভাব্য সদস্য চিহ্নিতকরণে পার্টিসিপেটরি এক্সট্রিম পোর আইডেন্টিফিকেশন টেকনিক PEPIT বা অংশগ্রহণমূলক অতিদরিদ্র খানা নির্বাচন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এ পদ্ধতিতে প্রাথমিকভাবে অতিদরিদ্র খানা নির্বাচনের ক্ষেত্রে সোশ্যাল ম্যাপিং এবং ফোকাস গ্রুপ ডিসকাশন FGD টুলসের সমন্বয়ে PEPIT এর মাধ্যমে সম্ভাব্য অতিদরিদ্র খানা তালিকাভুক্ত করা হয়। এ পদ্ধতিতে প্রথমে গ্রাম পাড়ার 10-12 জন স্থানীয় অধিবাসী, যারা এলাকার প্রতিটি খানা সম্পর্কে ধারণা রাখেন, তাদের নিয়ে সামাজিক মানচিত্র অঙ্কন করা হয়। স্থানীয় জনগণের সম্মিলিত তথ্যের ভিত্তিতে এবং অতিদরিদ্র খানার নির্ধারিত সূচক বা বৈশিষ্ট্যের আলোকে একটি এলাকায় অতিদরিদ্র খানা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগী সংস্থা থেকে আমরা আসছি আপনাদের এলাকায়। আমার নাম গোলাম মোস্তফা। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহাদুজ্জামান আহাদ। আমরা আসলে আপনাদের এখানে এসেছি একটা সোশ্যাল ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের এই এই অঞ্চলের যে বিভিন্ন পেশার মানুষ, তাদের আর্থিক অবস্থা, আপনারা আসলে কিভাবে আছেন, অর্থনৈতিক বিবেচনায় আমরা দেখেছি যে আসলে একটি সমাজে বা একটা পাড়ায় অনেক শ্রেণীর মানুষ বসবাস করে, ধনী, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী, এই মানুষগুলো তারা আসলে কে কেমন আছেন এই বিষয়গুলো জানার জন্য এবং আমাদের একটা FGD করবো, অর্থাৎ ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা আসলে জানবো। আপনারা আমাদেরকে সহায়তা করবেন, সহায়তা করবেন ইনশাল্লাহ। ওকে, আমরা তো আমাদের পরিচয় দিয়েছি, আপনারা এসেছেন, আপনাদের পরিচয়টা একটু নেওয়া দরকার, কারণ আমরা যে কাজটা করবো দীর্ঘ সময় থাকবো, একটু পরিচয় হলে ভালো হয়। যদি একটু দাদা থেকে শুরু করেন, ডান দিক থেকে। আমরা সবার পরিচয় পেলাম, আমরা এখন যে কাজটা করব আসলে আমরা আপনাদের এই পাড়ার যে রাস্তাঘাটগুলো আছে এই রাস্তাঘাটগুলো একটু দেখার চেষ্টা করব, কোথায় কার বাড়ি কোথায়, আমাদেরকে একটু সহায়তা করবেন যারা একটু মোটামুটি যাদের একটু ধারণা আছে রাস্তা সম্পর্কে, দাদা একটু হেল্প করবেন আমাদেরকে। সর্বোপরি আসলে আমরা এখানে দেখার চেষ্টা করেছি যে এই এই সমাজে তিন শ্রেণীর মানুষ বসবাস করে, দরিদ্র মানুষগুলোকে আসলে আমরা আইডেন্টিফাই করার জন্য এখানে এসেছি। সে দরিদ্র মানুষের তাদের জীবন মান, তাদের আয়, তাদের খাদ্য, রুচি, পছন্দগুলো আমরা আসলে এই FGD-র মাধ্যমে, সোশ্যাল ম্যাপিংয়ের মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি। দাদা, আমরা এখানে যে আসছি, এই পাড়ার নাম কি বললাম? স্কুল পাড়ায় কতগুলো খানা আছে দাদা? স্কুল পাড়ায় 52টা খানা আছে। আচ্ছা, এই স্কুল পাড়াটা আসলে আমরা এই স্কুল পাড়াটা একটু দেখতে চাই, স্কুল পাড়া যে আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে, এর রাস্তাঘাটগুলো কি, কোথায় বসবাস করে, আপনি আমাদের একটু হেল্প করেন। জি, একটু আসেন। আমরা এই বাড়িটা হলো আপনার কার বাড়ি? এই এই যে আমরা বসছি, কার বাড়ি এটা? কুঞ্জ মোহনদার বাড়ি, না? কুঞ্জ মোহনদার বাড়ি। আচ্ছা, তাহলে আমরা এইটার উত্তরে এই এই পাড়ার সর্ব উত্তরে কার বাড়ি? আলমের বাড়ি। আলমের বাড়িটা কোন জায়গা হতে পারে দাদা? এটা উত্তর না? এটা উত্তর। আচ্ছা, ওইটা দক্ষিণ।
ওইটা দক্ষিণ। এটা উত্তরে কার বাড়ি? উত্তরে একবারে মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম, আলম ভাইয়ের বাড়ি। দেখেন তো আলম ভাই, একটু আলম ভাইয়ের বাড়ি এখানে সর্বোত্তরে। আচ্ছা, পশ্চিমে কার বাড়ি? পাড়া ধনু। তারপরে পূর্বে? পূর্বে কার বাড়ি? এই পাড়া। কিন্তু দেখেন আমরা কিন্তু যেখানে বসছি এই বাড়ি থেকে পূর্বে কার বাড়ি? জগদীতা। দেখেন তো জগদীতা। আর দক্ষিণে? চারটা দিক নির্ণয় করলাম, চারদিকে কার বাড়ি সেটাও নির্ধারণ করলাম। ক্লিয়ার? একটু রাস্তাটা একটু দেখতে চাই দাদা, আপনি যদি আমাদের একটু হেল্প করেন। এটা আলমের বাড়ির পাশে কি রাস্তা ঠিক আছে? আমরা একমত সবাই নাকি? এই পাড়ার ভিতরে রাস্তা কোথায় আছে? আর এই পাড়ার ভিতরে কোন মানে সামাজিক যে আমাদের যে ধর্মীয় কোন জায়গা আছে? এখানে মন্দির, মসজিদ। সীমানার বাইরে? দেন দেন দেন, সমস্যা নেই। ধান ক্ষেত্রে কথা বললেন? সেটা হলো যে এইটাকে আমরা সীমানার ভিতরে নিয়ে আসবো, সীমানাটা এমন ভাবে নিয়ে আসার চেষ্টা করবো যাতে যেভাবে আমার এই পাড়াটুকু যেখান দিয়ে ভাঁজ হয়ে গেছে আমরা রশি দিয়ে মূলত এটা দেখাবো। আপনার এই পাড়ার তো আপনি জানেন যে কোন রাস্তা কোন দিকে আছে, রাস্তা দেখাইলাম আমরা। এখন পূর্বে কার বাড়ি দেখাইলাম আমরা? এখান থেকে এই যে জগদীতার বাড়ি থেকে স্টার্ট করলাম, ধরেন এখন এই এদিকটা ওদিকে আরো বাড়ি ঘর আছে? একটা বাড়ি নাই, একটা বাড়ি হবে দাদা। এটা ধান খাদ্যান তো এখানে? আচ্ছা, এটা ঠিক আছে। আমরা একটু রাস্তাটা একটু আঁকি। এখন এই স্কুল বলছেন আপনার এখানে, মন্দির বলছেন এখানে, মসজিদ ওখানে, পুকুর আছে কি এখানে? এই পাড়ার কি বাদ রইল? যারা বসবাস করেন বাড়ি আছে, যারা বসবাস করেন সেই মানুষ, তাই না? এই মানুষগুলোর আর্থিক দিক বিবেচনা যদি করি আমরা, অর্থনৈতিক, তাহলে এই পাড়ায় কয়জন মানুষ বসবাস করে? তিনও ধরতে পারি। তিনের মধ্যে তাহলে কি ভাগটা একটু আপনারা করেন? তিন শ্রেণীতে বললেন, এইটা কি কি ভাগটা কি কি? সারা বছর চলে। যারা সারা বছর চলে তাদেরকে আমরা কি বলতে পারি? আপনাদের পাড়ার মধ্যে ভালো তাই তারা ধনী। আচ্ছা, গুড।
এই ধনী মানুষগুলো আসলে যে দশটা বললেন একটু আমরা জানতে চাই যে এই যে এই পাড়ার ভিতরে সবচেয়ে ধনী উত্তরে কার কে এই পাড়ার ভিতরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো ধনী মধ্যবিত্ত দেখলাম সবচেয়ে গরিব যে চলে না একেবারে মানে আচ্ছা দাদা এই বাতাসু যে গরিব সবাই একমত আমরা কেন গরিব কি জন্য মানে আমরা গরিব বলছি কেন ধনী বলছি তো এখন আর একটু দেখেন যে অতি দরিদ্র কেন বলছি আমরা সেইটার একটা মাপকাঠি ইন্ডিকেটর বা বৈশিষ্ট্য সেই জিনিসটাকে আমরা একটু বলি তারপর দেখেন আসলে কারা আসে খানার প্রধান উপার্জনকারী উপার্জনকারী মানে উনি কি কাজ করেন মানে পেশাটা সে পেশাটা হলো দিন মজুর কৃষক তারপরে আমরা বলছি ক্ষুদ্র ব্যবসা ফেরিওয়ালা ক্ষুদ্র ব্যবসা বলছি ছোট দোকান ফেরিওয়ালা তারপরে বলছি বর্গা চাষি ভিক্ষা করে বেড়ায় ভিক্ষা করে খায় ভিক্ষু হ্যাঁ তারপরে অন্যের সাহায্য চলে ভিক্ষা করে না বাট অন্যের সাহায্য চলে রিক্সা চালায় ভ্যান চালায় গৃহকর্মী বোঝেন তো অন্যের বাড়িতে কাজকাম করে তারপরে আমরা বলছি রেনুর পোনা ব্যবসা সংগ্রহ করে মধু কাঁকড়া ইত্যাদি তারপরে বলছি আমরা জেলে ঐতিহ্যবাহী পেশা যেমন কামার কুমার জেলেন নরসুন্দর বুঝেন তো যারা সেলুনের কাজটা করে আচ্ছা এইটা একটা বলছি মুচি নাপিত এটা একটা আর একটা বলছি তার জমা জমি বাড়ি ভিটে শহর সর্বোচ্চ দশ শতক সর্বোচ্চ দশ শতক বাড়ি ভিটে সহ পত্রিকাতে পাওয়া নিজের কেনা সর্বোচ্চ দশ শত আর বসতভিটার ধরন যদি একেবারেই মনে করেন তিন হতে পারে বেড়া নর্মাল মানে খুব ভালো অবস্থা না গরিব মানুষের যেটা হয় আর কি যদি আরো সহজভাবে বলি তাইলে আপনার মনে করেন সিন্ডা তারপরে আপনার নারায়ণগঞ্জ কর্মতা ইত্যাদি এরিয়া ছাড়া তারপরে আমরা বলছি তার মাসিক আয় সর্বোচ্চ হলো ৭৫০০ টাকা এর সাথে আমরা আর ওই পরিবারের প্রধান উপার্জনকারী একজন মানে লোক সংখ্যা অনেক বেশি তাদের বেশি পরিবারে একজন আয় করে তাহলে তো আসলে ভালো থাকা যায় না খাওয়া যায় না এটা না ইন্ডিকেটর এছাড়া আরো কিছু ইন্ডিকেটর আমরা যোগ করছি এটা মূল কিন্তু এই পাঁচটা বলছি আমরা মূল আর পরের পাঁচটা হলো নারী প্রধানখানা নারী প্রধানখানা কখন হয় যখন কারো স্বামী থাকে না বিধবা স্বামী পড়ে যেত তারা কিন্তু তখন নারী প্রধান হয় মানে নারী নিজেই কাজ করে বাবার ইনকাম দিয়ে পরিবারটা চলে না ছেলে মাঝে মাঝে স্কুলেও যায় আবার মাঝে মাঝে কাজও করে বোঝা গেছে এইটা একটা তারপরে আমরা বলছি অভাবের কারণে মাঝে মাঝে কম খায় অথবা না খেয়ে থাকে কিন্তু এরকম এখন আপনাদের একটু চিন্তা করবেন আপনারা খানায় প্রতিবন্ধী ব্যক্তি বা শিশু আছে কিনা আর খানাটি দলিত সম্প্রদায় কিনা এটিকে আপনারা বুঝতে পারছেন তাহলে আপনারা যে এই যে খানাগুলোর কথা বললেন এই শ্রেণীতে কারা পড়ে একটু আমাদেরকে যদি সহযোগিতা করেন এরা কার কোথায় কে কোথায় বসবাস করে সেটা যদি আপনারা দেখান তাহলে আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য আমরা যে জন্য আসছি আপনাদের এই পাড়াটায় আমাদের এফজিডি সার্থক হবে আপনাদের সহযোগিতায় এই যে বাতাসু বলছিলেন না এই বাতাসুর মতো আসলে প্রথম কে আছে বাতাসুর মতো বা বাতাসুর 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 লেভেলে এরকম কে আছে একটু কাইন্ডলি বলেন এইটা
কি সবাই একমত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে বাবার নাম গুলো একটু দিতে হবে আপনাদের, একটু গাড়ি আসি দিতে হবে তিনজন। কার বাড়ির পাশে মানে আপনার মানে থাকবেন না তৃতীয় কোন ব্যক্তি এই যে ঘরটা থাকে ঘরটা কেমন দেখতে? এখানকার প্রাক্তন মেম্বার সাহেব ছিলেন, এলাকার যারা ছিলেন আসলে অত্যন্ত মানে চমৎকার ভাবে আমাদেরকে রিসিভ করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন, আমরা তথ্যগুলো যথাযথভাবে পেয়েছি। আমরা আমাদের যে কাজটা দরকার ছিল আপনাদের কাছ থেকে জানার, সে সহযোগিতা আমরা আপনারা আমাদেরকে করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাইকে বিকেএসএফের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। উল্লেখ্য, অতি দরিদ্র খানার প্রাথমিক তালিকাটি নিয়ে পরবর্তীতে ট্রান্সেক্ট ওয়ার্ক কৌশলের মাধ্যমে প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়।